কখনোই মনে থাকে না, গ্রাফ করতে গেলে তোমরা সবসময় ওলট পালট ওলট পালট ওলট পালট করে ফেলো। সো আমাদের টার্গেট থাকবে দুইটা, একটা কি, একটা হচ্ছে গ্রাফ চেনা আর এটা হচ্ছে গ্রাফ কনভার্ট করতে পারা। সো আমরা দুইটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের গ্রাফিক্যাল যে প্রবলেম গুলো সেগুলো শেষ হয়ে যাবে। এরপরে কোথায় যাবো বলো তো? এরপরে আমরা যাব প্রাসে। প্রাস কি ভাইয়া, এটা কি একদম নতুন শোনাচ্ছে? চিন্তা কিছু নাই, এটা আমরা খুব ডিটেইলসে দেখব যে হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন বা এটা কি। দেখবা যে তোমরা হয়তো বা সবাই ফুটবল খেলা দেখছো, তোমরা দেখছো যে ফুটবলে শর্ট মারার সময় বলটা এমনে যায়, এভাবে ঘুরে যায়, এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, এখানে একটা প্রাসের গতি, দ্বিমাত্রিক গতি না কি হবে যাবে আছে, সব আমরা দেখবো। সো এগুলোতে টেনশনের কিছু নাই। তার পরবর্তীতে আমরা প্রাস জানার পরে এরপরে চলে যাব বৃত্তীয় গতিতে। হ্যাঁ, বৃত্তীয় গতি কি, দেখো এখানে একটা ফ্যান ঘুরতেছে, এই যে ফ্যান ঘুরতেছে, এই ধরনের যে গতিগুলো এটাকে আমরা ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি নামে চালাইতে পারি। সো এই ধরনের গতিগুলো সম্পর্কে, এই ধরনের গতির যে বিভিন্ন